পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করতে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা উপজেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। ঈদকে সামনে রেখে সোমবার সকাল 11টার দিকে সমিতির কার্যালয়ের সামনে করোনা মহামারীতে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে সেমাই, চিনি, বাদাম, নারকেল, দুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কর্মহীন, খেটে খাওয়া, অসহায় ও দুস্থ 110 পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলার সর্ববৃহৎ সংগঠন মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড। ঈদের খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ ফরাজি ও কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি, অর্থ সম্পাদক, বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দরিদ্র ও অসহায়দের সহায়তায় মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।